আসসালামু আলাইকুম। হঠাৎই আমার মনে হলো আমি কোথাও একটা ঘুরতে যাবো, তো সর্বপ্রথম যে শহরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, যেটা আমার যাওয়ার ইচ্ছা ছিল, সেটা হলো রাজশাহী। এর জন্য আমি বেরোয় পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে। তো আমি রাত্রে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু আসলে আমার রাত্রে যাওয়া হয় নাই যে কোনো একটা কারণে। আমি সকালবেলা টিকিট কনফার্ম করেছিলাম ফোনেই, ওভার দ্য ফোনে আমি টিকিট কনফার্ম করে সকালবেলা ভোরেই বের হয়ে যাই। আমি অটো পেয়ে যাই, অটোতে উঠে পড়ি এবং অটোওয়ালা আমাকে আমার বাড়ি থেকে কাউন্টার পর্যন্ত মাত্র কত 7 মিনিট আমাকে পৌঁছে দিয়েছে, যেটা রাস্তা ছিল মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে নর্মালি। তো সকাল ছিল, কোনো জ্যাম ছিল না, এর জন্য চলে গেলাম। যাওয়ার পরে আমি নাস্তা করে নিই, সকালের নাস্তা। বাস ঠিক 5:30 চলে আসে, 5:30 আসার পরে বাসে উঠে পড়ি। বাস থেকে যে যাত্রা শুরু হয়ে গেল, যাত্রার মধ্যে আমি প্রথমতে কোনো ভিডিও করিনি। যমুনা সেতুতে যে আছে ওইখানে যে ইয়ে করে, যে আমাদের রেল সেতু তৈরি হচ্ছে, আমাদের যমুনা ব্রিজ পার হয়ে ফুটব্রিজ ক্রস করে রাজশাহীর যে রোডটা ছিল সেটা অত্যন্ত সুন্দর ছিল। এত সুন্দর রাস্তা আমি মোটামুটি জীবনে দ্বিতীয়বার দেখলাম, প্রথমটা কক্সবাজারের, দ্বিতীয়টা এটার। রাস্তার ভিউগুলো খুব সুন্দর ছিল, সবুজ, চতুর্দিকে গাছ। আর এই রাস্তাটা মোটামুটি খনন করা হয় নাই, যেমন বগুড়া রংপুরের রাস্তাগুলো দুই সাইডেই একদম বাজে করে ফেলছে, মোটামুটি বড় করতেছে আর কি। আমি পৌঁছে যাই দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি প্রথম ঘোরাটা শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে। ওইখানে গিয়ে একটা অটোওয়ালাকে সম্পূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেওয়ার একটা ওনার সাথে কন্ট্যাক্ট করি। তো উনি আমাকে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়টা দেখাচ্ছিলেন এবং সকল যে জায়গাগুলো আছে সেগুলো আমাকে ভালোভাবে বলে ঘুরাচ্ছিলেন। ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয় মাত্র 100 টাকা, তারপরে আমি ওনাকে 140 টাকা দিই। এটার নাম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর, নামটা খুব সুন্দর। এখানে ওনার ভাষা মতে, আমি ওনার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, দুষ্ট ছেলে মেয়ে এখানে সবসময় আড্ডা দিত রাত দুপুর সন্ধ্যা সবসময়ের জন্য, এখানে নাম পড়ানো হয় ইবলিশ চত্বর। ইবলিশ চত্বর থেকে আমি একটু সামনে এগিয়ে যাই, যেখানে হলো হোস্টেলগুলো ছিল। হোস্টেলগুলো সব মানে প্রতিটার হোস্টেল কোনটার কী নাম সবগুলো উনি আমাকে দেখাচ্ছিলেন। এরপর আমরা চলে আসি টুকিটাকি বাজার। টুকিটাকি বাজার সম্ভবত ওনার নাম ছিল, ওইটার নাম ছিল। তো টুকিটাকি বাজার থেকে আমরা সামনে আরও অনেক জায়গায়, আমি সবগুলো ভিডিও করতে পারি নাই, আমি সবগুলো যতটুকু পেরেছি ততটুকু জাস্ট এখানে ব্লগে রাখার চেষ্টা করেছি। এই পাশে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আসলেই অনেক বড়। আমি সবসময় মুখে শুনেছি, অনেক মানুষের কাছে শুনেছি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গিয়েছি, কিন্তু সবচেয়ে যেটা বড় লেগেছে আমার আসলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনেক বড় বড় মনে হয়েছে। কারণ এটা আমি রিক্সা দিয়ে ঘুরতেও আমার মোটামুটি, আমি দেখে দেখে ঘুরতে ঘুরতে আমার মোটামুটি আপনার 30 মিনিট সময় লেগে গিয়েছিলো সব কিছু দেখে নিন। এখানকার শিক্ষার্থীদের যে বাস আছে সেগুলোর কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। মসজিদ থেকে সোজা গিয়ে সবচাইতে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো মসজিদের সামনে দিয়ে যে রাস্তা, এবং সকল রাস্তাঘাট আপনার যতগুলো আছে সব কিছু অনেক সুন্দর এবং পরিপাটি ছিল। কোনো ময়লা নাই, কোনো পলিথিন নাই, সব কিছু একদম সুন্দর মনোরম ছিল। রাজশাহী স্টেডিয়াম, এটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্টেডিয়াম এটা। ঘুরতে ঘুরতে চলে আসি সেই চারুকলা পরিষদে, চারুকলা ইনস্টিটিউটে। এইখানে এসে আমাকে একটা উনি ইন্টারেস্টিং খুব গল্প বললো। এই যে বৃদ্ধ লোকটার ছবি আপনি দেখতে পাচ্ছেন, মূর্তি আপনি দেখতে পাচ্ছেন, এই লোকটা সম্ভবত গাইবান্ধা থেকে এসেছিল, এইখানেই উনি থাকতো, এইখানেই সবসময় ঘুমাইতো,
এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে যা পেত তা নিয়ে এখানে ঘুমাইতো, খাইতো, খাওয়া দাওয়া করতো এবং উনি মৃত্যুও বরণ করেছে এখানে। উনি গাইবান্ধা থেকে এসেছিল, এখান থেকে উনি বাইরেও যেত না, কোথাও থাকতো না, উনি তেমন কথাও বলতে পারতো না ভালোভাবে, মুরুব্বী মানুষ ছিল। এবং ওই ওনার স্মরণেই এখানকার শিক্ষার্থীরা ওনার একটা মূর্তি এখানে বানিয়ে ফেলে। মোটামুটি ঘোরাঘুরি শেষ করে আমি বের হয়ে যাই সাহেব বাজার যাওয়ার উদ্দেশ্যে। পথে মধ্যে আমার অটোর ব্যাটারির চার্জ হয়ে যায় শেষ, দেন আমার অটো চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে হয় বলতে উনি আমাকে অন্য একটা অটোতে উঠিয়ে দেয়। ভালো ছিল ওনার। আমি সব শহরেই গিয়েছি, মোটামুটি অনেকগুলো শহরে গিয়েছি, এর মধ্যে রাজশাহী শহরের মানুষগুলোর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে, খুব ভালো। আর এখানকার ওই যে লাইটের যে গল্প আমরা সবাই শুনি, অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত খুব সুন্দর দেখতে। এটা দিনের ভিউ ছিল, দিনের বেলাতে এরকমই দেখতে। তারপরেই আমি আমার রাতে যাওয়ার টিকিটটা কনফার্ম করে ফেলি, যেহেতু আমি একদিনের জন্য এসেছি। একদিনের টিকিটটা আমি কনফার্ম করে আমি আবার বের হয়ে যাই পদ্মার পাড়ের দিকে, এদিকে এবং আরও ওইদিকে যে লালন মুক্ত মঞ্চ ছিল ওইদিকে আমি ঘোরার প্ল্যান করি। দেন টিকিট কেটে আমি রাস্তা ধরে আসতে থাকি। এখানকার শহরের ভিউটা আসলে অত্যন্ত সুন্দর এবং আপনি না গেলে বুঝতে পারবেন না, রাতের ভিউটা বেশি করে খুবই 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 ভালো লাগে। আমি চলে আসি পদ্মার পাড়। পদ্মার পাড়ে ওখানে মোটামুটি সবসময় মানুষ থাকে এবং এখানে আপনি সবসময় একটা শীতল বাতাস পাবেন। আমি যখন যাই তো এত সুন্দর একটা পরিবেশ ছিল, অনেক মানুষ ছিল যদিও, কিন্তু এর মধ্যে খুবই 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 সুন্দর পরিবেশ এবং বাতাস, ঠান্ডা বাতাস নদীর পাড়ে, এটা না গেলে আপনি বুঝতে পারবেন না, এখানে গেলে আশা করি আপনার ভালো লাগবে। এখানকার আবহাওয়া, আপনি এক পাশে নদী আর এক পাশে এরকম বসে থেকে নদীটাকে ফিল করা আপনি এখানে না গেলে বুঝতে পারবেন না। এবং এখানকার বাতাসটা এতটাই ঠান্ডা, আপনি বিকালবেলা কখন যে সন্ধ্যা হয়ে যাবে বসে থাকতে থাকতে আপনি নিজেও বুঝবেন না। আর এখানে অনেক খাবার পাওয়া যায়, আপনি এখানে খাবারগুলো ট্রাই করতে পারেন এবং বসে বসে এই যে বাতাস দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর শীতল বাতাস, সেই বাতাসগুলো আপনি উপভোগ করতে পারেন। আমি ওইদিকে যাই, যাওয়ার পথে দেখেন কি মানে এত সুন্দর লাগে এখানে হাঁটতে। আপনি এখানে হেঁটে এই পদ্মার পাড় থেকে লালন বা মুক্তমঞ্চ, মুক্তমঞ্চ সম্ভবত লালন, লালন সার মুক্তমঞ্চ ওই পর্যন্ত আপনি হেঁটে যাবেন, একটু খারাপ লাগবে না বা কষ্ট হবে না। কারণ নদীর পাড়ে, একে তো নদীর পাড়, দ্বিতীয় হলো মানে সব সময় বাতাস আসতেই আছে, আসতেই আছে। সো এটা খুব ভালো ছিল। শিশু পার্কের এগুলো দেখতে 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 সময় যাচ্ছিল। এবং আমি এখানে ঘুরতে ঘুরতে একটি মানে মাজার দেখতে পাই। আমি মূলত এখানে গিয়েছিলাম মাজারে, মাজারের সামনে গিয়ে একটু শর্ট নেওয়ার জন্য, কিন্তু ভিতরে গিয়ে আমি কিছু স্পেশাল থিংস দেখতে পাই, স্পেশাল কিছু জিনিস। এখানে একটা পুকুর আছে, বড় পুকুর, যেখানে নাকি কুমির আছে। এবং আমি এখানে যে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং দেখতে পাই সব মাজারে, আমি মূলত আমি কখনো মাজারে ঢুকি নাই, তবে এটা মানে জাস্ট আমি দেখার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখি সেখানে এটা খুব সুন্দর কথা লেখা, এখানে মাজারে সিজদা করা নিষেধ। ওনারা সরাসরি লিখে দিয়েছে এবং যারা সিজদা করতেছিল বা আসতেছিল তাদেরকে ওনারা বারবার না করতেছিল।
দুইজন লোক ছিল যেখানে উনি ওনারা এরকম বারবার না করতেছিল যে এখানে সিজদা করা নিষেধ, এবং তারপরেও অনেক মানুষ আবেগের বশবর্তী হয়ে যা করে আর কি। তো এখানে সব জায়গায় মোটামুটি তারা লিখে রেখেছিল যে মাজারের সিজদা করা নিষেধ। আর আমি এইখানে সবচেয়ে যেটা আমার এটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ সচরাচর আমরা মাজার বলতে যা জানি, এইখানে আমি ওরকম ট্রেডিশনাল কোনো কিছু দেখি নাই। আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা, দেখতে থাকুন আপনারাও। এরপরে আমি মাজারের ঠিক সামনেই, মাজারের ঠিক পশ্চিম পাশে একটা ওনার হুজুরের খানকা ছিল যেখানে উনি থাকতেন। আর ঠিক উনি যুদ্ধ জয় করে সম্ভবত এখানে নরবলি দেওয়া হইতো, উনি যুদ্ধ করে এটা নিয়েছিল আমার জানা মতে, আমি ওইখানে যা লোকাল পিপলদের কাছে যতটুকু জেনেছি। তো এইখানে আগে নরবলি দেওয়া হইতো, উনি এই রীতির বিরুদ্ধে গিয়ে এবং ইসলাম প্রচার করার জন্য মূলত এখানে আসেন। আর ওনার যে বংশ পরম্পরা এখানে যতটুকু জানা যায়, উনি ছিলেন, উনি সম্ভবত হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন এখানে যতটুকু ওইখানে লেখা ছিল। আর এইখানেই সম্ভবত নরবলি দেওয়া হতো আমি এখানে যতটুকু জানতে পেরেছি। এখান থেকে বের হয়ে আমি সোজা আবার একটু রাতের ভিউনার জন্য লালন মুক্ত মঞ্চের দিকে যাই। সেদিকে যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার ভিউটা ছিল আরও সুন্দর। আপনি যদি এখানে যান আপনি বুঝতে পারবেন যে আসলে রাজশাহী শহরটা কতটা সুন্দর। অনেক মানুষ এখানে ঘুরতে আসে এই সন্ধ্যাবেলা, তারপর সন্ধ্যার পরে। যদিও এখানে আমার অনেক 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 ফ্যান ফলো ছিল, আমাকে চিনতে পারতেছিল না, দেখ বিধায় আমাকে আমার সামনে আসতেছিল না, তারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। এই যে এখানে সবাই আমার জন্য ওয়েট করতেছিল, কিন্তু আসলে ওনারা আমাকে ওনারা খেয়াল করে না যে আমি এখানে আসছি। এরপরে আমি ওখানে শেষ করে আমার ফ্রেন্ড ফলোয়ারদের সাথে না দেখা না করে আমি চলে আসি আমার গন্তব্যে, যেখানে আমার যাওয়ার সময় হয়েছিল। আমি কিছু শর্ট নেই রাস্তায়, রাতের ভিউ, যদিও আমি রাতের ভিউ নেওয়ার সময় রিক্সা অনেক ভাইব্রেট করতেছিল যার ফলে আমি রাতের ভিউটা নিতে পারি, কিন্তু আপনি দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনি রাত্রে দিনের বেলা যেরকম লাগে তার চাইতে মনে হয় শতগুণ বেড়ে যায় রাজশাহীর সৌন্দর্যটা রাতের বেলা। এরপরে আমি রাজশাহীতে আমার বাস কাউন্টারের সামনে চলে আসি, বাস এসে অপেক্ষা করতেছিল আমাকে নেওয়ার জন্য, আর এই সেই বাস। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যতবার আমি রাজশাহী এসেছি আমি সব সময় নতুন বাস পেয়েছি, এবং এভাবে আমার জার্নিটা মাত্র 24 ঘন্টা জার্নি, 24 ঘন্টারও কম হবে, এভাবে আমার জার্নিটা শেষ হয়। ধন্যবাদ, আপনাদেরকেও পাশে থাকবেন আমার, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন যে আমি এরপরে কোথায় যাচ্ছি, কী করতেছি, কী ভিডিও দিচ্ছি, এটা সহজে আপনি পেয়ে যাবেন।